খুলেছে। বুধবার নবগ্রামের রসুলপুরে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের জনসভা। উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জানা যায়, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রামের রসুলপুর ফুটবল মাঠে এদিনের তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার পাশাপাশি এদিন একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার বিখ্যাত অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও এদিনের সভাতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, এমপি প্রতিনিধি মোহাম্মদ এনায়তুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিনের সভাতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এত মানুষ, এইটুকু আওয়াজ, জয় বাংলা, সবাই হাত দিলে জয় বাংলা। যত আমাদের জোর আছে সমস্ত জোর প্রয়োগ করে একেবারে লাল থেকে আমাদের বলতে হবে, যাতে আমাদের দলনেত্রী, আমাদের দিদি, আমাদের অভিভাবক যাতে শুনতে পান, জয় বাংলা। বেশ, প্রথমেই বলব মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিদের, আমার দলের বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছেন, সহকর্মীরা রয়েছেন, সকলকে জানাবো প্রণাম। এবং সর্বোপরি এখানে উপস্থিত আমার সকল মা ভাই বোনেদের, আমার ফ্যান্সদের, যারা আমাকে এত বছর ধরে আশীর্বাদ করেছে, ভালোবেসেছে, সকলে এখানে আছে, সকলকে আমি জানাই প্রণাম, সেলাম এবং অনেক 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 সবুজ অভিনন্দন। সমানভাবে বাংলার মানুষ হিসেবে উনি সব সভা দেড় হাজার লোক পারপত্র করেন। সেখানে আজকে আমরা কথা দেখছেন, যেন আজকে 15-20 জন লোক জমা, সেটা আপনারা তো দেখেছেন, লোকের ছবি খবরের সঙ্গে ছবিটা দিয়ে দিলেন। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ, মুখ্যমন্ত্রী মহাশয়, সৈনিকবৃন্দ সকলেই উপস্থিত হয়েছিলেন। সবাই আমাদের উপস্থিত ছিলেন জম্মু সংগঠন জেলার সভাপতি এবং এমপি খলিল রহমান সাহেব, জম্মু সংগঠন জেলার চেয়ারম্যান আনন্দ মহাশয়, আমাদের গ্রামসভার বিধায়ক এবং ছিলেন সকলের অভিভাবক সোহরাব হোসেন সাহেব, রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়, রাজীব হোসেন সাহেব, পাশের ব্লকের এমএলএ আমাদের আশিস দা, সকলে ছিলেন সভা সকলে। কত লোক জয়েন করলে আজকে? আজকে দেখুন, কংগ্রেসের সভায় যারা ছিল তার ভুল করে এসেছিলেন, তারা ভুল স্বীকার করে 80% এসেছেন, এবং আরও বিভিন্ন দল থেকে প্রায় 12-13 জয়েন করেন। আপনার নামে প্রচার এবং সাহিত্যিকা ব্যানার্জি মহাশয় উনি উপস্থিত হয়েছেন।